দোকান বন্ধ করে মুখ্যমন্ত্রী আসবে বলে আমাদের চারঘাট বেসিক স্কুল ময়দানে গেছিলাম। তো ওখানে মঞ্চ মঞ্চ দেখে মঞ্চের সামনে রাস্তা আছে, ওখানে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম পাঁচ সাতজন মিলে। তো ওখানে আইসক্রিমের গাড়ি ছিল, তো একটা বন্ধু আইসক্রিমের অর্ডার দিল, সেই আইসক্রিম খাচ্ছিলাম আমরা। তখন ওই শান্তনু ঠাকুর আসছিলেন ওই রাস্তা দিয়ে, উনি নমস্কার করছেন, আমরা নমস্কার করলাম, তো বললাম যে আইসক্রিম খেয়ে যান। এই ঘটনা ঘটার পরপরই দেখি পিছন দিক দিয়ে আট দশটা ছেলে এসে মারধর আরম্ভ করল, অভিযোগ করেছেন চারঘাট ফাঁড়িতে, অভিযোগ করলাম শান্তনু ঠাকুরের নামে।